আসসালামু আলাইকুম, আমি সবুর আছি 21শে বইমেলা 2020-এর আয়োজনে। আমি এই মুহূর্তে আছি হচ্ছে যে শিশু বইমেলার যে আয়োজনের, অর্থাৎ শিশুদের জন্য যে বইমেলার যে আলাদা আয়োজন করা হয়েছে, আমি সেই আয়োজনে আছি। আমি এই মুহূর্তে আছি হচ্ছে যে শিশু গ্রন্থ কুটির শিশু চত্বর, স্টল নং হচ্ছে 807 এবং 808-এ। তো আমরা এখন দেখব ওনাদের কী কী আয়োজন শিশুদের জন্য করেছে, আমরা জেনে নেব এই স্টলে যিনি মালিক আছেন তার থেকে। আমি রতনচন্দ্র পাল, আর্সিপাল, প্রকাশক শিশু গ্রন্থ কুটির। 2020 সালের অমর একুশে গ্রন্থমেলা আসলে একটি স্পেশাল গ্রন্থমেলা অন্যান্য বছরের তুলনায়, কারণ মুজিব শতবর্ষ উপলক্ষে ইতিমধ্যে আমাদের প্রতিটা প্রকাশক, লেখক আমরা মুজিব বর্ষকে সামনে রেখেই এবারের মেলাকে আমরা সাজিয়েছি। আমাদের প্রকাশিত বইয়ে এবার ছোটদের জন্য বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং কিশোর উপন্যাস অঙ্কনের বই, গল্প, শিশুতোষ গল্প, ঈশপের গল্প সহ বিভিন্ন ধরনের রূপকথা সহ বহু বই আমাদের নূতন এসেছে। আমি এক একটা বইয়ের এরকম আপনাদেরকে বলতে পারি, যেমন রূপান্তর, শরীফুল ইসলাম ভূঁইয়ার ভূতকে ঠকানো সহজ নয়, এটা একটা ভূতের গল্প। এই বইটি খুবই বাচ্চাদের কাছে আশা করি সমাদৃত হবে। আরেকটা বই জাদুর মুড়ি, জ্যোৎস্নালিপির রচিত, এটা রূপকথার গল্প। তারপরে হ্যাঁ, রূপকথার গল্প বন্ধু চিরকাল, রাশেদ রৌফের বিখ্যাত শিশু সাহিত্যিক রাশেদ রৌফের বন্ধু চিরকাল বইটিও বাচ্চাদের উপর ফোর কালার করা হয়েছে। এই বইটাতে ফোর কালার করা হয়েছে, রঙিন বই, বাচ্চারা আশা করি এটা খুবই ভালোভাবে নিবে। তারপরে রূপকথা আছে, ফিনল্যান্ডের রূপকথা জাহিদ রাজা নূরের, এই বইটাও যথেষ্ট সুন্দর। ওই ফিনল্যান্ডের এই রূপকথা নিয়ে এই বইটা করা হয়েছে এবং এই বইটাও ফোর কালার, চার রঙা বই। তারপরে ভূতের কবরে মোটু পাতলু, এটা তো আসলে বলার অপেক্ষা রাখে না, মোটু পাতলু বাচ্চাদের জন্য একটা আকর্ষণীয় বিষয়, এই মোটু পাতলু এবং ভূত নিয়ে এখানে বইটা লেখা হয়েছে। মমতাজ আহমেদের মৎস্যকন্যা, মৎস্যকন্যার উপর এই বইটি আমাদের আছে, এটাও বাচ্চারা আশা করি ভালো পাবে, এখানে এটা বইটা ফোর কালার করা হয়েছে। তো আমাদের ম্যাক্সিমাম বই এবার চার রঙের করা হয়েছে, বিশেষ করে বাচ্চাদের উপযোগী। তারপরে পাতালপুরী রাজকন্যা রাজাউল করিম ফুকন, সেটা বলেছি, এবং টুসি বাড়ি নেই কামাল হোসেনের মুক্তিযোদ্ধা মা, মুক্তিযোদ্ধা মায়ের যে একটা আকুতি, হ্যাঁ, একজন মুক্তিযোদ্ধা মায়ের বাচ্চাদের জন্য ওইভাবেই লেখা হয়েছে। তারপরে অঙ্কন শিখার উপরে, আঁকা শিখার উপরে ছড়ায় ছড়ায় অঙ্কন শিখা, 1, 2, 3, 4, 4, 5টা এখানে বই আছে। তারপরে কার্টুন, হ্যাঁ, কার্টুনের আঁকার একটা বই আছে এখানে, এই বইটা আমাদের শিশু গ্রন্থগুলির থেকে এবার বইটি বের হয়েছে। তো আসলে বইগুলা কার্টুনগুলো একে দেওয়া হয়েছে, পাশাপাশি আঁকার জন্য আবার একটা ডিসপ্লে রাখা হয়েছে। যেমন আমাদের এসো রং করি আছে যত, এটা কার্টুন আছে, ফল আছে, ফুল আছে, শাকসবজি আছে, মাছ আছে, বিভিন্ন বিষয়ের উপরে আমরা এবারের অঙ্কনের বইগুলা সাজিয়েছি। এছাড়া প্রকৃতি আছে, আমাদের বিভিন্ন দিবস সম্পর্কে আছে, বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে অঙ্কনের বইগুলো রয়েছে। হ্যাঁ, তারপরে যে মিতুল সাহেবের পন্টেম আমার গোয়েন্দাগিরি, এই বইটা খুবই সুন্দর, এটা বাচ্চাদের গোয়েন্দাগিরির উপরে খুবই ছড়ায় ছড়ায় লেখা হয়েছে এই গোয়েন্দাগিরির, এটা খুব সুন্দর একটা বই। তারপরে হ্যাঁ, প্রশ্ন মানে হাজার হাজার মমতাজ আহমেদের, এই বইটা লেখা হয়েছে বাচ্চাদের জন্য, বাচ্চারা যে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশ্ন করে সেই বিভিন্ন প্রশ্নের উত্তর এখানে আছে, হাজার প্রশ্নের এখানে আছে বাচ্চাদের উপযোগী করে, হ্যাঁ, বিভিন্ন উপরে। তারপরে ছোটদের বিজ্ঞান প্রজেক্টের উপরে একটি বই রয়েছে মুস্তাক আহমেদের, বিভিন্ন ধরনের বিজ্ঞান প্রজেক্ট বাচ্চারা কীভাবে করে, বিভিন্নভাবে উপস্থাপন করে বা উপস্থাপন করবে, এই নিয়ে এই বইটা, এটা মুস্তাক আহমেদের। বিজ্ঞানী কুদ্রতি কুদাকে নিয়ে একটা লেখা, হ্যাঁ, বাচ্চাদের জন্য, ছোটদের জন্য উপযোগী করে লেখা, আমাদের কুদ্রতি কুদা সম্পর্কে বাচ্চারা জানতে পারবে, কুদ্রতি কুদা সম্পর্কে।
আর ভয়ঙ্কর ভূতের গল্প মমতাজউদ্দিন আহমেদের। আসলে বাচ্চারা ভূতের গল্পের প্রতি বেশিরভাগ থাকে, সেই ভয়ঙ্কর ভূতের গল্পের উপরে একটা বই আছে মমতাজ আহমেদের। আর একটা কথা, বাংলা একাডেমির সম্মানিত মহাপরিচালক জনাব হাবিবুল্লাহ সিরাজি সাহেবের একে চন্দ্র দুয়ে পক্ষ একটি কবিতার বই, এই বইটা বাচ্চাদের জন্য খুব সুন্দরভাবে করা হয়েছে এবং এখানে যে সমস্ত ছড়াগুলো আছে ছড়ার সাথে মিল রেখে আমরা ছবি অঙ্কন করেছি। হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই ধরনের বইগুলো এসেছে। আর এই যে একটা বই দেখছেন ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসের উপরে বাচ্চাদের জন্য, এটা এখানে বিভিন্নভাবে দেওয়া হয়েছে ফ্রুটসগুলো এবং বাংলা আর ইংরেজিতে শব্দার্থ করে দেওয়া হয়েছে। তো যাই হোক, এবারে আমি মনে করি যে আমাদের শিশু গ্রন্থ কুটিরে যে সমস্ত বইগুলো এসেছে বাচ্চারা এগুলোর প্রতি খুব আকর্ষিত হবে এবং আমাদের বইগুলো ভালো চলবে। আমি সবাইকে এই শিশু চত্বরে শিশু গ্রন্থ কুটিরে আমন্ত্রণ জানাচ্ছি, যেন সবাই এসে আমাদের বইগুলো দেখে এবং কিনে নেয়। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।